হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সামনে একটা নতুন সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো, অনেকে বলে 20 মিনিট বা 30 মিনিট খেলার পরে পা ভারী হয়ে যায়, সেই ভারীটা কীভাবে কাটাতে হয় আমি এই প্র্যাকটিসের মধ্যে দেখাবো। 20-30 মিনিট পরে অনেকেরই পা ভারী হয়ে যায়, পা ভারী হয়ে গেলে তখন আর আঘাত হয় না, একটা বল আসে বলের সঙ্গে যেতে পারছো না, সেই পা ভারীটা যাতে না হয় বা পা ভারীটা কীভাবে কাটাবে সেই কাটানোটাই আমি এই প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো। কীভাবে করছি প্র্যাকটিসটা তোমরা দেখো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং দেখো, সে অনুরোধ রইলো। আর আমার ভিডিওটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরকম একটা লম্বা দাগ, দম্বাটার দাগ টেনে নেবে বা হাফ মাঠে বা গোলকিপারের ওখানে যে দাগ থাকে সেই দাগের দাগের মধ্যে প্রথমে শুরু করবে, তোমরা প্রথমে শুরু করবে এই জাম্প, এই জাম্প কন্টিনিউ 30 সেকেন্ড বা 1 মিনিট করলাম। ব্যাস 1 নম্বর এটা হলো, এবার আসি 2 নম্বর সিঙ্গেল লেগ জাম্প। একটা হয়ে গেল পরে আমার 5 ইঞ্চি এবার এটা হয়ে গেল পরে সামনে পিছনে করবে। এই প্র্যাকটিসটা হচ্ছে বা ক্রসিং করে ফেলতে হবে। দেখো কীভাবে আমি ক্রসিং করে রাখছি পাটাকে, ক্রস করছি, ক্রস করে পাটাকে রাখছি। এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো, এতে তোমাদের পা হালকা হবে।